আর প্রথম 53 কর্মী মালয়েশিয়ায় বিমানবন্দরে 6 ঘন্টার কলিং ভিসা জালের নাটক। মঙ্গলজনের ভিসা জাল, তাদের কারো মালয়েশিয়ায় কেডিয়ান অফিসের সই নেই, যে কারণে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের ফেরত পাঠানোর পরিকল্পনাও চলছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে গেলাম কিছু কমেন্টের কথা বলতে। তো তোমরা প্রচুর কমেন্ট করছো অনেকে যে ভাই কলিং ভিসা কবে খুলবে, কলিং ভিসা কবে খুলবে। তো কলিং ভিসা তোমাদের আজকে আমি আলোচনা করব। তো আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি যে কলিং ভিসা কিন্তু এখনও চালু হয়নি মালয়েশিয়াতে, সে অনলি চায়না কোম্পানিতে লোক নিয়ে আসছে মালয়েশিয়াতে, আর আদার্স যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু এখনও মানে চালু করে নিল। কলিং ভিসা খুলে আসে কিন্তু এখনও আদার্স কোম্পানি কিন্তু এখনও লোক নিয়ে আসেনি। তো অনেকেই কিন্তু মানে অনেক এজেন্টরাই বলছে কিন্তু যে না পাঠিয়ে দেবো পাসপোর্ট জমা দিয়ে বা মেডিকেল কর। তো দেখো, একটা মেডিকেলের কিন্তু 3 মাস মানে নেয়ার থাকে। তো অনেকে হয়তো ভুয়া মেডিকেল করাচ্ছে, ভুয়া ভিসা দিয়ে মানে পাঠাচ্ছে, পাঠানোর পরে মালয়েশিয়া ইমিগ্রেশনে এসে কিন্তু ধরা খাচ্ছে জাল ভিসা। তো এজেন্টরাও কিন্তু মানে খুব চেষ্টায় আছে যে মানে কবে কলিং খুলবে, আমরা লোক পাঠাবো, কিন্তু হয়তো মানে আমাদের মতো সাধারণ যে লোকগুলো আছে সেগুলো হয়তো তারা তাদের হয়তো সহ্য হচ্ছে না, না ভাই আমরা এখন যাবো, অন্য কোম্পানিদের লোক নিচ্ছে, এইসব কোম্পানিতে যখন লোক নিচ্ছে না, তা তুমি হয়তো তোমরা হয়তো জানো না, এরকম হয়তো বলছি। তখন হয়তো অনেক অনেক এজেন্ট আছে মানে ধৈর্য না রাখতে পেরে হয়তো পাঠিয়ে দিচ্ছে ভুয়া, মানে ভুয়া ভিসা দিয়ে বা ভুয়া মেডিকেল করে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। তো পাঠানোর পরে কিন্তু মালয়েশিয়ায় এসে আটকে যাচ্ছে। তো এরকম কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে প্রায়। তো কিছু লোক বাংলাদেশ থেকে এসেছিল, তো ওরা এখানে আসার পরে সে মালয়েশিয়াতে জিজ্ঞাসা করছে যে কত তোমাদের টাকা খরচ হয়েছে। তা ওরা বলছে 76,500 টাকা, কিন্তু ওরা বাংলাদেশে কিন্তু অনেক টাকা দিয়ে তারপরে এখানে এসছে। তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আর পরে সব কমপ্লিট হওয়ার পরে যখন বেরোনোর সময় চেক করে দেখে কিন্তু জাল ভিসা। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। আর প্রথম 53 কর্মী মালয়েশিয়ায় বিমানবন্দরে 6 ঘন্টার কলিং ভিসা জালের নাটক। মঙ্গলবার ভোর 5:22 53 বাংলাদেশি কর্মী নিয়ে এয়ারএশিয়ার AK-70 ফ্লাইটটি কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সোমবার রাত 12:45 ঢাকার হজরত শাহজালাল মালয়েশিয়ায় বিমানটির অবতরণের পরই শুরু হয় নাটক, যা চলে 6 ঘন্টারও বেশি। গতকাল ঢাকার সময় টেলিভিশনের অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কলিং ভিসায় মালয়েশিয়া যান সব বাংলাদেশি। এরই মধ্যে বাংলাদেশি কর্মীদের স্বাগত জানাতে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে আসেন মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার, দূতাবাসের শ্রম মিনিস্টার নাজমুস সাদাত সেলিম সহ বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের 3 প্রতিনিধি, বাংলাদেশি কর্মীদের নিয়োগকর্তা সহ তাদের এজেন্ট ও প্রতিনিধিরা। এরপর ধীরে ধীরে জড় হতে থাকেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও। অধীর আগ্রহে বহির্গমনের দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলেন কখন বের হবেন 53 কর্মী। মিনিট পার হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও তাদের দেখা মেলে না। এরপর একজন দূতাবাসের কর্মকর্তা ঢুকে ঘন্টাখানেক অবস্থান করেন। বেরিয়ে এসে তিনি হাইকমিশনারকে জানান এখনও কোনো কর্মীর হাতের ছাপের কাজ সম্পন্ন হয়নি। 53 বাংলাদেশি কর্মীকে কাউন্টারে না দিয়ে একটি জায়গায় অপেক্ষায় রাখা হয়েছে। কিছুক্ষণ পর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধি বহির্গমনে উপস্থিত সময় সংবাদের প্রতিবেদককে ডেকে নিয়ে জানান ভেতরে একটি সমস্যা হয়েছে বাংলাদেশি কর্মীদের কলিং ভিসা নিয়ে। বিষয়টি বাংলাদেশ হাইকমিশনারকে জানানোর অনুরোধ করেন তিনি। এর মধ্যে ভেতর থেকে আবার একটি খবর আসে, মালয়েশিয়ায় আসা 53 জনের ভিসা জাল, তাদের কারো মালয়েশিয়ায় কেডিয়ান অফিসের সই নেই, যে কারণে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের ফেরত পাঠানোর পরিকল্পনাও চলছে। তো আশা করি তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পেরেছো যে মানে ভিডিওটা কী বলছে। তো যখন যারা মালয়েশিয়াতে অন্য কোম্পানিতে আসে তারা অনেক সতর্ক হয়ে আসো, হয়তো ওখান থেকে পাঠাচ্ছে, হয়তো মালয়েশিয়ায় এসে কিন্তু ইমিগ্রেশনে কিন্তু বলছে জাল ভিসা, তখন কিন্তু তোমাদের ওই টাকাগুলো পুরো বরবাদ। আর তখন কিন্তু তোমার ওই মালয়েশিয়াতে কিন্তু বাইরে বেরোতে হবে না,
তোমার এয়ারপোর্ট থেকে কিন্তু তোমার তখন মানে দেশে পাঠিয়ে দেবে। তা তোমাদেরকেও বলি যে দেখো মানে তোমরা অনেক যারা আসছো অনেক সতর্ক হয়ে আসো। আর হ্যাঁ আমি বলবো কি যে এখনও কিন্তু আদার্স কোম্পানি কিন্তু এখনও মালয়েশিয়াতে লোক আনছে না বা কলিং বন্ধ রেখে দিয়েছে, অলি প্লান্টেশন সেক্টরে চায়না কোম্পানি নিয়ে আসছে, অন্যান্য সেক্টরে বা অন্যান্য কোম্পানি কিন্তু এখনও বন্ধ আছে। তো আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো আর অনেক সতর্ক হয়ে তোমরা হয়তো আসবে। আর হ্যাঁ আমি তোমাদেরকে বলেছি যে সেমিনার বি কোম্পানিতে অন্য কোম্পানিতে কলিং করে বা লোক নিয়ে চালু করে তোমাদেরকে আমি ভিডিও করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, আশা করি তোমরা হয়তো বুঝতে পারবে। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করে রেখো, আশা করি আমি যে লোক আনা চালু হলে আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যে হ্যাঁ এখন পুরো খুলে গেছে। তো তোমরা অনেক প্রচুর কমেন্ট করছো কলিং এসে, তার জন্য তোমাদেরকে এই রিপ্লাইটা দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ খোদা হাফেজ।